নমস্কার বন্ধুরা প্রত্যেক দিনের একঘে মাছের রান্নার থেকে একদম আলাদা খুব সহজ একটা মাছের রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব এটা কিন্তু মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রকম কোনো ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যায় তবে গরম গরম ভাত দিয়ে মাছের এই রান্না খেতে জাস্ট অপূর্ব লাগে রান্নাটা করার জন্য এখানে আমি কাতলা মাছ নিয়েছি পাঁচশো গ্রাম মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর এখানে হাফ চামচ নুন সামান্য পরিমাণে একটুখানি হলুদ এটা কিন্তু রুই মাছ বা অন্য যে কোনো বড় মাছ দিয়েই করা যায় আর দিয়ে দিচ্ছে একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো আর একটা অর্ধেক পাতিলেবুর রস বড়ো মাছের কিন্তু একটা আঁচটে গন্ধ থাকে তো একটুখানি লেবুর রস বা ভিনিগার দিয়ে মাখিয়ে রাখলে সেই হাঁসটি গন্ধটা চলে যায় আর খেতেও খুব ভালো লাগে তো এবার সব কিছুকে এরকমভাবে হাত দিয়ে ডোলে ডোলে মাছের সাথে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে এটাকে আমি রেখে দেবো অন্তত পক্ষে দশ মিনিটের জন্যে মাছটা একটু সময় আগে মাখিয়ে রাখাটা কিন্তু খুবই জরুরি যেহেতু বড় মাছ একটু আগে মাখিয়ে না রাখলে মাছের মধ্যে নুন ঝাল এসব ভালো করে ঢুকতে পারবে না আর খেতেও অতটা টেস্টি লাগবে না তো মাছটা ম্যারিনেট করে আমি এক সাইড করে রেখে দিয়েছি এবার একটু ছোটো মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি চার টেবিল চামচ পোস্ত পোস্তটাকে একদম হাই স্পিডে মোটামুটি দশ থেকে পনেরো সেকেন্ড একবার শুকনো অবস্থায় চালিয়ে নিয়ে একটু পাউডারের মতন করে নিয়েছি এবার এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটুখানি জল পোস্ত আর কাঁচা লঙ্কা একদম মিহি করে বেটে নিয়েছি এবার রান্নায় চলে এসেছি রান্নাটা আমি সরষের তেল দিয়ে করবো যে কোনো মাছের রান্না সরষের তেল দিয়ে কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় তো তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে এবার ম্যারিনেট করে রাখা মাছগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিচ্ছি মানে খুব বেশি কড়া করে ভাজবো না আবার একদম হালকা করেও ভাজবো না উল্টে পাল্টে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিটের জন্য একটু হালকা লালচে করে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি বেশি কড়া করে মাছ ভাজলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না তো বেশি কড়া করে মাছগুলোকে ভাজবেন না তো মাছ এখানে আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি মাছ ভাজার পরে কড়াইতে দিয়ে দিচ্ছি আরও এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে ফোড়নে দিলাম কালো জিরে কালো জিরেটাকে দশ থেকে পনেরো সেকেন্ড একটুখানি হালকা করে ভেজে নিয়ে মধ্যে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে এই রান্নাতে পেঁয়াজটা একটু বেশি লাগে এবার মিডিয়াম আছে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে পেঁয়াজটাকে বেশ নরম করে ভেজে নিয়েছি পেঁয়াজটা বেশ নরম হয়ে এসেছে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন একটুখানি নুন দিলে পেঁয়াজ আর টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে তিনটে কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম এবার মিডিয়াম আছে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে বা যতক্ষণ না পেঁয়াজ আর টমেটো একদম নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে তো পেঁয়াজ আর টমেটো দেখুন একদম নরম হয়ে গেছে সুন্দর করে মজে গেছে যেহেতু নুন দিয়েছিলাম সেজন্য কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে এবার এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম অল্প পরিমাণে একটুখানে জল দিয়ে দিলাম মিক্সিটা ধুয়ে একটুখানে জল দিয়ে দিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চামচ হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডারটা কিন্তু আমি কালারের জন্য দিয়েছি এবার মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতন সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এরকমভাবে পেঁয়াজ আর টমেটো দেখুন একদম মিশে গেছে পেস্টের মতন হয়ে গেছে এবার এখানে দিয়ে দিলাম দেড় কাপ মতন গরম জল জলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি একটুখানি হালকা করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটুখানি চিনি চিনিটা কিন্তু অবশ্যই করে দেবেন আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর বেশ খানিকটা ধনেপাতা পাতা কুচি ধনে থাকলে অবশ্যই দেবেন ধনেপাতা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে এই রান্নাটা তো সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে গ্যাসের আজ মিডিয়ামে করে এটাকে আমি ঢেকে দিচ্ছি জাস্ট দুই থেকে তিন মিনিটের জন্যে এটা খুব অল্প সময় হয়ে যায় তবে খেতে কিন্তু দারুণ হয় এটা গরম গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে মাছের এই রান্না থাকলে আর কিছু লাগে না শুধুমাত্র এই একটা পদ দিয়ে কিন্তু এক প্লেট ভাত খাওয়া হয়ে যায় তো দুই তিন মিনিট পরে ফিরে এসেছি রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে নামানোর আগে এক টেবিল চামচ সরষের তেল দিয়ে কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি দারুণ স্বাদের কাতলা মাছের পেঁয়াজ পোস্ত এইরকমভাবে পেঁয়াজ পোস্ত মাছ দিয়ে তৈরি করে খেয়ে দেখবেন এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ মাছের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে কিন্তু একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন